আজকে আমি বানাবো তাওয়া পোলাও। তার জন্য কি কি উপকরণ লাগে চলুন দেখে নিই। এখানে ভাতটাকে আমি আগে থেকে রান্না করে নিয়েছি, আলু ছেদ্দ করে ছোট ছোট কেটে নিয়েছি, তেল, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পাওভাজি মশলা 2 চামচ, সেদ্ধ করা মটর, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, নুন স্বাদ মতো, 1 চামচ লেবুর রস, 1 চামচ গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ পাতা কুচি, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা 2 চামচ, 1/2 চামচ গোটা জিরে। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। আমি এখানে কড়াই নিয়েছি অ্যাকচুয়ালি তাওয়া পোলাও তাওয়ায় হয়, আমার কাছে বড় তাওয়া নেই তাই আমি কড়াই বানাচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরেটা দিয়ে দেব। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এরপর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচি, নুন, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পাওভাজি মশলা, এটাকে ভালো করে কষিয়ে নেবো একটু মশলাটাকে। অল্প একটু পানি দিয়ে দেবো। সেদ্ধ করা মটর দিয়ে দেবো। সেদ্ধ করা আলু, পেঁয়াজ পাতা, ধনে পাতা কুচি, আর একটু এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এটাকে 2 মিনিট এইভাবে রেখে দেবো। হয়ে গেছে এটা, এবার এর মধ্যে ভাত দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এর মধ্যে লেবু রসটা দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে এটাকে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল তাওয়া পোলাও, হয়ে গেছে, এটা নামিয়ে নেব। রেডি হয়ে গেছে তাও পোলাও।